কিসের জন্য কোর্টে যেতে হচ্ছে আর কোর্টে কেন যাচ্ছে? আমি বাবাকে একটা কথাই বলেছিলাম যে যদি আমি আবার ফিরে আসি এই বাড়িতে তাহলে কিছু করেই ফিরবো না, আমি জীবনে ফিরবো না। তখন ওর বাবা ওই কথাটাও বলেছিল যা যা দুদিন পর ঠিক চলে আসবি, কারণ জানে যে ছেলের ইনকাম। ফ্ল্যাশব্যাক। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা গাইস সত্যি কথা বলতে আমার জীবনে একটা স্পেশাল ডে, কারণ ইউটিউবের টাকা দিয়ে আমার একার না আমার আর সোনাইয়ের টাকা দিয়ে ইউটিউবের টাকা দিয়ে একটা কিছু একটা করেছি, সেটা তোমাদেরকে আমি বলিনি এতদিন ধরে। কারণ কি বৃত্তান্ত সেটা তোমাদের বড়ে বড়েই বলবো। এখন আমি যাচ্ছি ফাইনালি কোর্টে। আর কোর্টে কেন যাচ্ছি, কিসের জন্য কোর্টে যেতে হচ্ছে, সব কিছুই এই ভিডিওটা দেখে থাকো, আশা করছি বুঝতে পারবে। আর আজকে সব অনেকটা বড় দিন আমার কাছে, যে লাইফে সত্যিটা কিছু করতে পেরেছি। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনোদিন হতোই না। যাই হোক, আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে। মোটামুটি কোর্টে সবাই চলে গেছে আমার ফ্যামিলির, তো এখন শুধু আমি যাবো আর বাবা যাবে। আমি আর বাবা যাবো, বাবা ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে বাবাকে নেবো, নিয়ে কোর্টে যাবো। যাই হোক, কী করি না করি, কেন কোর্টে যেতে হচ্ছে, সব কিছু তোমাদের শেয়ার করবো, অবশ্যই ব্লগটা দেখতে থাকো। আর আমি যাওয়ার আগে সোনাইকে জিজ্ঞাসা করবো যে সোনাই কতটা এক্সাইটেডমেন্ট এই ব্যাপারটা নিয়ে, বলো কতটা এক্সাইটেডমেন্ট। অনেক অনেক এক্সাইটেড আমি, কারণ হচ্ছে যে না কিছু করতে পেরেছি। হয় না সবাই, মানে আমার, আমি জানি না বাকিদের কেমন হয়, কিন্তু আমার যে স্পেশালি যেটা হচ্ছে যে না আমি একটা মেয়ে হয়ে কিছু ইনকাম করে সেই ইনকামের টাকা দিয়ে কিছু করতে পেরেছি, তো ভালো লাগছে, প্রাউড হচ্ছে, আমার গর্ব হচ্ছে যে আমি একটা মেয়ে হয়ে কাজটা করতে পেরেছি। যাই হোক, সোনার কাছে সব শুনলে বাকিটা যাই কাজ মিটাই, তারপর বাড়িতে এসে যখন সোনাইকে বলবো খুশির খবরটা দেবো, তখন তোমাদেরকে বলবো যে কেন কি বৃত্তান্ত গিয়েছিলাম। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করি। কি আবার কি আনলে আমার জন্য? বাহ, এত সকাল সকাল লুচি ঘুগনি, কি ব্যাপার? কাল তুমি একটা কাজে বেরোচ্ছ, কখন বাড়ি আসবে, রাস্তায় কি খাবে না খাবে তার জন্য। আইসা, কিতনা ভালোবাসা। ভালোবাসা না, শরীর খারাপ হলে আমাকে দেখতে হবে তার জন্য। তো যাই হোক, চলে এসছে গরম গরম লুচি আর হচ্ছে ঘুগনি, বউয়ের হাতে সকাল সকাল খাবো, খেয়ে যে কাজটার জন্য বেরোবো উদ্দেশ্য সেই কাজটা করতে বেরোবো। যাই হোক, বেশি বকবক করো না, খেয়ে নি। ডারবিন, লুচি খাবি? যাবো লুচি। আরে খেয়েছি লুচি ঘুগনি, খা, খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর চলে আসলাম কোর্টে। আর কোর্টে এত ভিড়, এত ভিড়, ভিতরে ঢোকার মতন নেই কোনোরকমভাবে। ভিতরে ঢুকলাম আর ঢুকে আমার একটু টেনশান হচ্ছে, জানি না কী হবে ভিতরে গিয়ে কী করবে। তো তারপর আমার হাতের কী যেন ছাপ ছাপ টাপ নিল, দেখতেই পাচ্ছ আমার 10টা আঙুলে, এই হাতে 5টা আঙুলে, ওই হাতে 5টা আঙুলের আমার ছাপ নিয়ে নিল, কেন জানি না কিসের জন্য নিল। তো তারপর আমি ভিতরে ঢুকে লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ঠেলা গুতের মধ্যে, এত গরম হচ্ছিল গাইস কী বলবো, আর কিছু বলার নেই। আর আমি দাঁড়িয়ে রয়েছি বাবার পেছনে, এই যে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে বাবার পেছনে আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি। আর এখানে এত ভিড়, এত ভিড়, সোমবার ছিল, এত ভিড়, এত ভিড়, কিছু বলার নেই, সব লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে লিটারালি। আর এই যে রেজিস্ট্রি অফিস, এখান থেকে তোমার রেজিস্ট্রি করতে হবে। তো কী রেজিস্ট্রি হবে সম্বন্ধে সবাই তোমাদেরকে পরেই বলবো। আর এখানে দলিল জমা নেওয়ার টাইমটা সব লেখা রয়েছে। যাই হোক, তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অপেক্ষা করেই যাচ্ছি, অপেক্ষা করেই যাচ্ছি কখন আমাদের নাম আসবে, কখন আমাদের ডাকবে। একটু ভয় ভয় লাগছিলো যে ভিতরে ঢুকে কী কী করতে হবে। তো তারপর কী হবে, ঠেলাকুতো খেয়ে দাঁড়িয়ে 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 কাজ মিটলো মোটামুটি, এবার আস্তে নামছে। আর গাইস কত ভিড় দেখতে পাচ্ছ, লিটারালি পা রাখার জায়গাই নেই। তারপরে সিঁড়ি থেকে টুকুস 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 করে নামলাম, নামার পরে বাইরের আলোটা পেয়ে একটু বেশ খুশি 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 হলো, কিন্তু এত গরম বাইরে সূর্যের তাপে মাথা ফেটে যাওয়ার মতন। যাই হোক, এখানে এসে ঠেলাকুতো খেয়ে 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 বেরিয়ে গেছে। আর আমি এখানে কোর্টে গিয়ে আমি ক্যামেরা ওপেন করে যে কিছু বলবো সেই বলার আমার সাহস হচ্ছিল না, কারণ কেমন কেমন লাগছিলো, অকওয়ার্ড ফিল লাগছিলো যে কোর্টে গিয়ে ব্লগ করবো কেমন একটা লাগবে ওই জন্য। আর ব্লগই ওখানে জাস্ট ক্যামেরায় ধরেই ছিলাম, আর বাড়িতে সে এখন ডাবিং দিচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছ কত লোকে ঠেলাগুতো করে ক্যামেরা লিফ্টে এনেছে, আর এখানে বাবাকে দিয়ে কিছু সই করে নিল, অনেকেরই একটা না অনেক সই করালো বাবাকে নিয়ে, কেন কিসের জন্য এত সই আমি সেটাও জানলাম না। তারপর আমাকে সই করালো, সই করার পরে আমি একটু এই পোস্ট করে দিচ্ছি ক্যামেরার সামনে। তো তারপর সই করার পরে বাড়িতে ফিরলাম, আর সব কাজ ওদিকে মিটে গেছে, কিন্তু বাড়ির লোক কে লোকের লোক কোথায়, ঘর পুরো ফাঁকা, কোথায়
ও এই ঘরে সবাই এখানে রয়েছে অনন্যা রামতাম সোনাই কাজ মিটেছে यस কংগ্রাচুলেশনস থ্যাঙ্ক ইউ কংগ্রাস যাই হোক গাইস একটা জিনিস ভুলে গেছি তেল ছিল না গাড়িতে তেল ভরতে গিয়ে ভুলে গেছি যে মিষ্টি নিয়ে আসতে হবে মিষ্টি আনতে ভুলে গেছি मिष्टिर दोकान देखते मिष्टिर दोकान एखान मिष्टि नेब फैमिलिर मा बाबार फैमिलिर फैमिलिर मिष्टि नेब ঠিক আছে আর বন্ধু বান্ধব সেটা পরে এক টাইমে খাইয়ে দেব যাই হোক এখন আপাতত এটা নিয়ে কমপ্লিট করে ভিডিওটা তাহলে শেষ করতে হবে যাই হোক এখন মিষ্টিটা নিয়ে যেই ফ্যামিলি দুই বাড়ির জন্য তো নিই তারপর দেন গাইস কথা ফাইনালি মিষ্টি নেওয়া কমপ্লিট একটা এই যে এটা ছোটটা আমার বাড়ির জন্য আর এইটা হচ্ছে মা বাবার জন্য যাই হোক চলো খাটছি না বলে হচ্ছে না যাই হোক হবে যাই হোক বাড়ি চলে এসছি যে মিষ্টি আমার টা গাড়ি মা মা অনেকটা খুশি গাইস অনেকটা খুশি মিষ্টি জমির স্ত্রীর জন্য মিষ্টি নিয়ে এসেছি বাবার বাড়িতে নেই বাবা গেছে একটা কাজে আর মাকে এখানে একটা খাইয়ে দেবো ঠিক আছে তো চলো মাকে খাইয়ে দিই সেটা তোমার দেখো মায়ের ফেস্টিভ্যাল কি করব দেখি করতে পারি কি না চলো ছমছম আয়ে মুঝে তরসায়ে तेरा साया छेड़ के चूमता ओह तुझ मुस्काए तुझ शर्माए जैसे मेरा है खुदा चूमता अपना मके खाइए देवे अनेक दिन पर निजे हाथे कोड़े तुझ में रब दिखता है जा रहा मैं क्या करूं तुझ में रब ফাইনালি বেরিয়ে গেছি বাড়ির থেকে বসে একটু গল্প টল্প করলাম দু মিনিট বেশি না বেশি কোনো গল্প করিনি কারণ ওই বাড়িতে যেতে হবে তারপর কাজ রয়েছে সে তো সেই দিনই বললাম স্ক্রিপ্টেড ব্লগ করি না স্ক্রিপ্টেড জিনিস করি না আবার আবার হবে চলো আবার গাইস চলো ওদিক ঘোরো তাহলে ওদিক ঘোরো হ্যাঁ সোনাই কংগ্রাচুলেশন তুমি যে স্ক্রিপ্টেড এক্সপ্রেশন দিয়েছো সেটা বোঝা গেছে আর ইউ কমেডি মি যাই হোক এত কিপটে গুনে গুনে পাঁচটা মিষ্টি কেউ খাই না তো তুমি একাই দুটো খাবে মিষ্টি কেউ খাই না পাঁচটা মিষ্টি নিয়ে এসেছি জীবন আরো যেন রঙিন হলো
কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে সবাইকে মিষ্টি দেওয়া হয়ে গেলে সুমিত নেই সুমিতের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ফাইনালি বাড়িতে চলে এসেছি মিষ্টি দেওয়া হয়ে গেছে সবাইকে খাইয়ে দিয়েছি শুধু সুমিত বাকি সুমিতকে আমি পরে খাইয়ে দেবো তার আগে আমি সোনাইয়ের কাছ থেকে ছোট্ট কোশ্চেন করবো ঠিক আছে যখন তুমি বাবার সাথে একা থাকতেন ঠিক আছে তো তোমরা হয়তো জানো না এই কথাটা কোনো দিন বলিনি সোনাই বাবার সাথে একা থাকতো মা বাবাকে ছাড়া একা কাজ করতো তারপরেও আমার লাইফে আসে সেটা তোমরা জানো মোটামুটি কীভাবে এসছে তো যদি ভুলে যায় তার একদিন রিকোয়েস্ট করো কমেন্ট করো আবার একদিন ভাবে সুন্দর করে বলে তোমাদের বুঝিয়ে দেবো তাই তো একদম তোমার লাভ স্টোরিটা আর একবার তোমাদের বলবো তো যদি কমেন্ট আসে তো তুমি কখনো ভেবেছিলে যে আমাকে বিয়ে করে সেই রিজেন্টে কাজ করে দিনে 180 টাকা ইনকাম করে আজকের ফাইনালি একটা তো ঘর করছো মা বাবার জন্য ঠিক আছে তারপরে একটা নিজের জন্য জায়গা কিনতে এটা কোনো দিন ভেবেছিলে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে সব থেকে বড় কথা আমি এত বড় একটা বাড়িতে থাকবো ভাড়াই থাকি কিন্তু এত বড় একটা বাড়িতে কারণ আমি যখন ছিলাম আমি 800 টাকা দিয়েও ঘর ভাড়ায় ছিলাম তো 800 টাকার ঘর কেমন হয় নিশ্চয়ই যারা ভাড়া থাকো তারা জানো যে 800 টাকায় কেমন ঘর হতে পারে তো তেমন ঘর থেকে উঠে এসে আজকে আমি এইখানে এই ঘরে থাকতে পাচ্ছি আজকে আমার থাকার জন্য খাট আছে ঠান্ডার জন্য জল খাওয়ার জন্য ফ্রিজ আছে সব সব পাই আমি সব সুখ আছে এখন আমার কাছে তখন সেই টাইম পেয়ে দাঁড়িয়ে আমার কাছে খাট একটা খাট ছিল না যে ভালো করে নিজের একটা গদি ছিল না পাতার জন্য পাতার জন্য মানে আমি সারাদিন কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে বাড়ি এসে যে রিল্যাক্স একটু খাটে শোবো সেটা পারতাম না সেখান থেকে দাঁড়িয়ে আজকে এখানে এসে এত সাকসেস পাওয়া তারপরে একটা ঘর করছি বাবা মার জন্য তারপরে এই জায়গাটা কেনা একটা একটা আলাদাই অ্যাচিভমেন্ট বলতে পারো তোমরা তো তাছাড়াও মানে যখন আমাদের বিয়ে হয়েছিল তো ভিডিও নিয়ে অনেক প্রবলেম হয়েছিল তো সেই তো তোমরা হয়তো জিজ্ঞাসা করো যে আমরা কেন ভাড়া বাড়িতে থাকি একটা কোশ্চেন অনেকবার এসেছে অনেকবার এসেছে তো ঠিক আছে আমি বলি তো ভাড়া থাকার সবার প্রথম তোমরা অনেকেই জানো না যে মানে আমরা ভাড়া কেন থাকি বাবা মা থেকে কেন দূরে থাকে বাবা মার কাছেই তো থাকতে পারতাম হ্যাঁ পারতাম কিন্তু কি বলতো এই ভিডিও জিনিসটা না তাদের মানে তারা মেনে নিতে পারে না যে তাদের বাড়ির বউ বাড়ি গিয়ে ভিডিও করবে বা ছেলে কাজ বাজ দিয়ে ভিডিও করবে এটা তখন যখন আর্নিং শুরু হয়নি তখন আমাদের আর্নিং শুরু হয়নি তো মানতে পারতো না তো একদিন আমরা ভিডিও করেছিলাম তো ভিডিও করে বাড়ি আসতে অনেক রাত হয়ে গেছিলো আমাদের 8টা সামথিং বেজেছিলো বলো রাত 8টা বেজেছিল তো ওর বাবা আমি বকাবকি করেছিল আমাকে না ওকে অনেক বকাবকি করেছিল যে না বাড়ির বউ নিয়ে এত রাত অব্দি বাইরে ভিডিও করা এই সমস্ত চলবে না তো দেন পরের দিন সকালেই রাহুল ঝামেলা করে বাড়ির থেকে আমার ইচ্ছে ছিল না ও একাই ঝামেলা করে আমাকে নিয়ে বাড়ির থেকে চলে আসে তখন অনেক বারণ করা হয় ওর মা অনেক বারণ করে তো তখনও শোনেনি আমি বাবাকে একটা কথাই বলেছিলাম যদি আমি আবার ফিরে আসি এই বাড়িতে তাহলে কিছু করেই ফিরবো না আমি জীবনে ফিরবো না তখন ওর বাবা ওই কথাটাও বলেছিল যা যা দুদিন পর ঠিক চলে আসবি কারণ জানে যে ছেলের ইনকাম নেই তো সত্যি কথা তখন আমার ইনকাম ছিল না ঠিক আছে রিজেন্টে কাজ করতো তখনও একা করতো তখন যখন আমি দেখলাম যে দুজন আমরা বাইরে চলে এসেছি এখন ওর পক্ষে সংসার চালানোটা টাফ সংসার চালিয়ে তারপরে ভিডিও করাটা ওর পক্ষে টাফ তো আমি ওকে বললাম যে তুমি তাহলে কথা বলো দেখো যদি আমি তো আগে কাজ করতাম তো যদি আমাকে কাজে নেয় তাহলে আমি যাবো তো সেখানে দাঁড়িয়ে ও কথা বললে তারপরে 180 টাকা করে রোজ দেবে আমাকে আমি বলি ঠিক আছে তো কোনো ব্যাপার না 180 টাকা আসলে কোথা দিয়ে আসে তো তারপরে আমি আরও দুজন মিলে কাজ করি তারপর ভিডিও করি তারপর তোমরা তো তোমাদের সামনে সব কিছু জানো যে কী কী হয়েছে কীভাবে এখানে এসছি সব থেকে বড়ো ক্রেডিট তোমাদের যে তোমরা এত সাপোর্ট এত ভালোবাসা দিয়েছে আমাদের প্র্যাঙ্কগুলোতে তার জন্য আজকে এই জায়গায় আর তোমরা অনেকজন হয়তো কমেন্ট করে দাদা প্র্যাঙ্ক কেন দিচ্ছ না ঠিক আছে একটা মানুষ তোমরা যখন কাজ করো যখন কাজ করি কাজের শেষে কি দিনের শেষে একটা ইনকামের ব্যাপার ভাবি যে না এই যে কাজটা করে যে রাজমিস্ত্রির কথাই বলি বা যে কোনো কাজের কথাই বলি তো সে যখন সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা গিয়ে তাকে ভাবে যে আমি না কাজ করেছি পেমেন্টটা পাবো তো প্র্যাঙ্ক করলে যারা প্র্যাঙ্ক ভাবছে নতুন করবে আর যারা পুরনো করছে যারা ছেড়ে দিচ্ছে পুরনো যারা করছে সবাই ছেড়ে দিচ্ছে কারণ ওই ইনকামটা টোটালি বন্ধ করে দিচ্ছে তোমার চ্যানেল মনিটাইজেশন অন তোমার ভিডিওতে অ্যাড দেবে না
ঠিক আছে, তার জন্য সব প্র্যাঙ্ক ক্রিয়েটাররা প্র্যাঙ্ক ছেড়ে দিচ্ছে। তোমরা বলছো দাদা প্র্যাঙ্ক দাও প্র্যাঙ্ক দাও, ফেসবুকেও প্র্যাঙ্কে ইয়েলো ডলার দিচ্ছে, ইউটিউবে প্র্যাঙ্কে ইয়েলো ডলার দিচ্ছে, তার জন্য এক টাকাও ইনকাম হচ্ছে না। কাজ করার পর যদি পয়সা ইনকাম না হয়, কারণ আমাদের কাজটা তো ইউটিউব, ইউটিউব ছাড়া আমাদের কোনো কাজ নেই, যে আমরা কোনো কাজ করি না, যেটা টাইম পাসের জন্য করছি। মানে তোমরা বলতে পারো আমরা ভিডিও করেই খাই, ভিডিও যদি না করি তাহলে আমরা খেতে পাবো না, এমন একটা ব্যাপার। মানে সবাই, অনেকে হয়তো টাইম পাসের জন্য ভিডিও করে, বা কাউকে যদি বলা হয় তুমি কি করো, আমি ভিডিও করি। ভিডিও করো, মেন কাজ কি করো? ভিডিও বাদে মেন কাজ কি করো? তখন তাদেরকে আমাদের বোঝাতে কি করলে, তখন তাদেরকে আমাদের বোঝাতে হয় যে না, ভিডিও থেকে একটা আর্নিং আসে, সেটা ভালো অ্যামাউন্টের একটা আর্নিং আসে, যেটা সচরাচর সরকারি যারা চাকরি করে তা হয়তো তাদের থেকে বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি বলবো না, তাদের থেকে বেশি আসে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আজকের বিগ কংগ্রাচুলেশনস যে লাইফে অনেক এগিয়ে গেছো, ঠিক আছে। আর গাইস, তোমরা যদি আমাদের লাভ স্টোরি প্লাস লাইফ স্টোরি জানতে চাও পুরোটা, তো পুরোটা জানতে চাও তাহলে এই ভিডিও, যদি যদি এই ভিডিওতে তোমরা 3000 কমেন্ট হয়, জানি হবে না, ঠিক আছে, 3000 কমেন্ট হয় তাহলে আমাদের লাভ স্টোরি ভিডিও আমি অটোমেটিকলি দিয়ে দেবো। অবশ্যই 3K কমেন্ট চাই আমার এই ভিডিওতে। যাই হোক, জানি পারবে না, তোমরা ট্রাই করতে পারো। যাই হোক, এই হলো আর তোমাদের খুশি খবরটা এটাই যে আমরা ফাইনালি দুজন মিলে একটা জায়গা কিনেছি, তো সেটা এখন দেখাবো না, সেটা পরে টাইম হলে ঠিক দেখিয়ে দেবো, ঠিক আছে। আর ঘরের কাজে খুব তাড়াতাড়ি চালু হবে, সেগুলো ব্লগও আসবে। যাই হোক, আর এখন পুজো শুরু হয়ে গেছে, তো আজকের যেহেতু ভিডিও শ্যুট হচ্ছে পঞ্চমী, তো সবাইকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা। কালকে ষষ্ঠী, তো সবাই পুজো খুব ভালো কাটিও, আনন্দ কাটিও, মজা কাটিও, আর রাস্তায় দেখা হলে অবশ্যই কথা বলো, কারণ আমরা জানবো না যে কে আমাকে চেনো, কারা আমাদের চেনো না, দেখা হলে অবশ্যই কথা বলো, অবশ্যই সেলফি দিতে হবে। হ্যাঁ, কথা বলো, কথা বলবো ভাববো না যে অ্যাটিটিউড আছে, কথা বলবো না কি বলবে, কোনো ব্যাপার না, দেখা হচ্ছে, চলো বাই।